ইমো প্রতারক চক্রের ফাঁদে পড়ে। এ হচ্ছে মেহনাজ আক্তার সাথী, হচ্ছে যিনি প্রতারক। এই এই প্রতারক হচ্ছে তার সাথে ইমোর মাধ্যমে দীর্ঘদিন প্রেমের অভিনয় এবং হচ্ছে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এই প্রেমের সম্পর্ক স্থাপনের মাধ্যমে গতকাল একই দিনই গতকাল সকালে তাদেরকে দীর্ঘদিন আহ্বান করতেছিল, যেটা আমরা ভিকটিমকে জিজ্ঞাসাবাদে জেনেছি। তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ে এসে এখানে আনার পরে তারা ব্রেকফাস্ট এবং লাঞ্চ করে হচ্ছে বাহিরে। লাঞ্চের পরে দুপুরের পরে তারা তার ভাড়া বাড়িতে আসলে আপ্যায়নের মাধ্যমে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখানে এক কক্ষে আবদ্ধ করে এই ভিকটিম জহুরুল ইসলামকে, যে বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি ফুলছড়ি এখানে, এবং আমাদের বিস্তারিত ঠিকানা রয়েছে আপনাদের পেস নোটে, ওই রুমে আবদ্ধ করার পরে ওই রুমে হচ্ছে ওর হাজবেন্ড আরিফুল ইসলাম এবং তার সহযোগী ফাহিম, এরা হচ্ছে রুমে নেওয়ার পরেই তাকে অবরুদ্ধ করে এবং হচ্ছে তার কিছু স্টিল পিকচার জোর জবরদস্তিপূর্বক ইয়ে করে তার কাছে যা ছিল মোবাইল এবং কিছু টাকা ছিনিয়ে নেয়, এবং একইভাবে তার কাছ থেকেও 3 লক্ষ টাকার জন্য চাঁদা দাবি করেন। এবং সে যখন অপরগতা প্রকাশ করেন তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন এবং হচ্ছে এই অশ্লীল ছবি ভিডিও আছে এসব প্রতারণার মাধ্যমে 3 লক্ষ টাকা চান। একইভাবে আমাদের কাছে এই মেসেজগুলো পরিবার থেকে 999 থেকে আমরা এরকম একটা মেসেজ পাই, সেই মেসেজের সূত্র ধরে তথ্য প্রযুক্তির একই দিনে একই রকম ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ওই জায়গাটাকে আইডেন্টিফাই করি এবং হচ্ছে যে এই প্রতারক চক্রের এই যে এই প্রতারক অনেক লোককে দেশব্যাপী বিভিন্নভাবে হচ্ছে প্রতারিত করছে। তো আমার মনে হয়